গেলাম। মানিকের মা বাড়ি আছো? মানিকের মা আমি ওই শালক গ্রামের জমিদার, লালমিয়ার ছেলে জমিদার তোতামিয়া। আমি এসেছি আমার ওই দিঘির পাড়ের বকুল গাছটা কেটে দিতে। আমি জানি জানি বড় লোকেরা এই শুরু করছে গরিব গর কাছে কুলতি নাই না কাম ছাড়া। কোন হুজুর কি করুন লাগবো? আমি তোমার মানিককে দিয়ে আমার ওই বকুল গাছটি কেটে দিতে হবে। আমি খুব ভালো আছি। তাই না রে মা? আমার বাজান ভালোই আছে। আচ্ছা মানে আমি লোক মুখে শুনেছি তুমি নাকি অনেক ঘাস কাটতে জানো। হ্যাঁ আমি খুব পারি, তাই না?
আমি কমু আমি কমু আমি লাউ গাছ কাটতে পারি আমি লাউ গাছ কাটতে পারি আমাদের ওই দিদির বাড়িতে বকুল গাছটা আছে না, গাছটা তোমাকে আমার আমাকে পেটে দিতে হবে, তুমি পারবে মানে? কিন্তু আমাকে পয়সা দিতে হবে। ঠিক আছে, বলো তোমাকে কত টাকা দিতে হবে? বলো তোমাকে কত টাকা দিতে হবে? 500, 1000, 1000। আমাকে 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 দু আনা পয়সা দিতে হবে, আমি নেমে চুচুস কিনা খাবো, তাই না রে মা? ঠিক আছে মানে, আমি তোমাকে দু আনা পয়সাই দেবো। শোনো মানিকের মা, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পেরেছি। তোমার মানে খাবা, তোমার মানে অনেক খাবা। টাকাগুলো তুমি রেখে দাও, এই টাকাগুলি তুমি রেখে দাও, আরো কিছু টাকা আমি তোমাকে পরে দিয়ে যাব, আমি এসে তোমাকে পরে দিয়ে যাব। আমি এখন আসি। আরেকটা কথা হই না জান হুজুর, আমি তাই দিব। আমি তোর একটা কথা কই মা, হয়েছে রে মা? তোর বাবা জানোস কি করতে গেছে? বই রেখে সমানে তুলে আমার কথা কিছু বুঝে না।
তুমি না কাম কর, তুমি ওই যে কইছে যে বকুল গাছটা আল্লাহ নাম ডাকাম লইয়া পরে তুমি বকুল গাছটা কাটবা আপু। আচ্ছা মা ঠিক আছে, আমি যে কথাটা কইলাম তাহলে আমার কথাটা রাখবো মা, রাখবো তাহলে চলি মা, আমার জোশ আছে।